হ্যালো এভরিওয়ান, কে অবস্থায় সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে ট্যাগটা, এটা কিন্তু খুব কম সংখ্যক জিনিস বা ডিভাইসের যোগ্য দাবিদার। বাট আমি যদি বলি রিয়েলমি 11 Pro Plus-টি এই ফোনটার যোগ্য দাবিদার, শুনলে আমি জানি আপনি সিরিয়াসলি অবাক হবেন। কেন অবাক হবেন আর কেন আমি এটাকে যোগ্য দাবিদার বলতেছি সেটা জানতে হলে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে আপনার। সো সাথে আছি আমি শুভ্র, আর আপনারা দেখতেছেন শুভ্র টিবিসি চ্যানেল, অর্থাৎ শুভ্র টেক বাংলা চ্যানেল। রিয়েলমি 11 Pro Plus ফোনটি প্রথম দেখাই আমার কাছে ইউনিক লেগেছে, কারণ রিয়েলমি তাদের ফোনটিতে নতুন নতুন ডিজাইন করেছে। পিছনে গোল সার্কেলের ভিতর 3টা ক্যামেরা দিয়ে রেখেছে, যেটা আমার কাছে দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। ফোনটিতে কার্ভ ডিসপ্লে এবং সাইডে স্লিম করে ফোনটি সাইড থেকে দেখতে অনেক সুন্দর লাগে। ফোনটি স্লিম হয়, আপনারা ফোনটি ধরেও মোটামুটি ভালোই মজা পাবেন। ফোনটির রাইট সাইডে আছে ভলিউম রকার্স অ্যান্ড পাওয়ার বাটন, লেফট প্যানেলটা একদমই ফাঁকা। আর বটম প্যানেলে আমরা দেখতে পাচ্ছি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট আর সিম ইজেক্টর পোর্ট। থাকছে না কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশান, এতে অবশ্য মেমোরি কার্ড ইউজ না করলেও কিছু যায় আসে না, কারণ এতে মিনিমাম স্টোরেজ হলো 256 GB আর হাইয়েস্ট স্টোরেজ হলো 1 TB। দ্যাটস গুড, বাট আবার অনেকে হতাশাও প্রকাশ করেছে এটাতে 3.5 mm পোর্টটা না থাকায়। র্যামের দিক থেকে এই ফোনটার বেস্ট মডেলটা স্টার্ট হইতেছে 12 GB র্যাম দিয়ে, আর রম হিসেবে 256 GB, 512 GB আর 1 TB পর্যন্ত পাওয়া পসিবল। এটির সামনের দিকটায় আছে 6.7 ইঞ্চের 120Hz অ্যামোলেড ডিসপ্লে, এটা অনেকটা 10 Pro Plus-এর মতনই লাগতেছে আমার কাছে রিয়েলমির। ডিসপ্লের কালার কন্টেস্ট, ভিউনিং অ্যাঙ্গেল, এগুলো সব কিছুই ভালো ছিল। যারা কিনা মোবাইল লাভার আছেন অথবা যারা অনেক বেশি ভিডিও দেখেন তাদের কাছে ফোনটি অনেক ভালো লাগবে, কারণ এটা যে ডিসপ্লে এটাতে কন্টেন্ট দেখতে অনেক মজা লাগে। আউটডোরও ফোনটির ব্রাইটনেসটা ভালোই ছিল, আউটডোরে বসে ফোনটি ইউজ করতে কোনো প্রকার প্রবলেম হয় নাই, মানে কোনো প্রকার অন্ধকার বা এরকম দেখা যাইতেছে না ফোনের ভিতরে, এরকম কিছু দেখা পাই নাই, মানে মোটামুটি রোদের ভিতর বসেও আপনি ফোনটা ইজিলিভাবে ইউজ করতে পারবেন। আর এই ফোনটার আরেকটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই মিডিয়াটেকের নিউ রিলিজ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি 7015 ইউজ করা হয়েছে, যেটা এখন পর্যন্ত বাজারে দেখি নাই কোনো ফোনে অ্যাভেলেবেল। এই চিপসেটটার যে পারফরমেন্স এটা মোটামুটি ভালোই দিছিল, শুধু ফোনটা একটু গরম হয়ে যাচ্ছিল। এটার অন্তত বেঞ্চমার্কের ক্লিপ আমি দিয়ে দিলাম, আপনারা দেখেন ফোনটির ব্যাকগ্রাউন্ডে যখন 4-5টা অ্যাপস থাকে তখনই ফোনটা হিটিং হয়ে যাইতেছিল। এটা কী জন্য হইতেছে আমি বুঝতেছি না, বর্তমান ফোনগুলোতে এই ইস্যুটা অনেক বেশি পরিমাণ দেখা যাইতেছে। ফোনটি দিয়ে আমি পাবজি খেলে দেখেছি, সেটিংসে স্মুথ প্লাস এক্সট্রিমে খেলা যাইতেছিল, এক্সট্রিমে খেললে হট ড্রপ খেললে মাঝে মাঝে একটু ল্যাগের দেখা পাওয়া যাচ্ছিলো, আর বাকি সময় বাটার স্মুথের মধ্যে যেমন ছুরি চালানোর মতন স্মুথ চলে এরকম স্মুথ চলতেছিল, এছাড়া কোনো ল্যাগের দেখা পাওয়া যাচ্ছিলো না, মাঝে মাঝে একটু হালকা পাতলা ল্যাগের দেখা পাওয়া যাচ্ছিলো, এটা নর্মাল বিষয়, কোনো ব্যাপার না। এটা ফোনটির একটা উইক পয়েন্ট রয়েছে, সেটা হলো ফোনটি একটু সময় গেম খেলার পরেই অনেক গরম হয়ে যাইতেছিল, মানে একটু বেশি পরিমাণে গরম হয়ে যাইতেছিল। যাই হোক, এটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়ালাম না, এখন কথা বলবো এটার ক্যামেরা নিয়ে, যেটা হলো ফোনটির মেইন আকর্ষণ, 200 MP ক্যামেরা। ফোনটিতে 3টি ক্যামেরা ইউজ করেছে, 8 MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2 MP মাইক্রো লেন্স, আর মেইন ক্যামেরা হচ্ছে 200 MP। আমি এই ফোনটার কিছু ফটো আর কিছু ভিডিও দিয়ে দিতেছি, আপনারা দেখে জাজ করে নেন যে ক্যামেরাটা আসলে কেমন। সর্বশেষ ব্যাটারি সেকশন, 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে ফোনটিতে, অ্যান্ড 100W-এর চার্জার ইউজ করেছে, জাস্ট ওয়াও। ফোনটি হেভি ইউজ করলে 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 1-1.5 দিনের মতন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন।
যাই হোক, এখন এটা সব কিছু শেষ হয়ে গেল, এখন একটু এটার প্রাইস পয়েন্ট নিয়ে আলোচনা করি। এটা বাংলাদেশে মানে এখন আপাতত যদি কিনতে যান তাহলে এটা প্রায় 50,000 থেকে উপরে যাবে, বাট আপনি যখন বাংলাদেশে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটার প্রাইস দেখা যাচ্ছে 30,000 থেকে 35,000 টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তারপরও আমি এটার প্রাইস পয়েন্টটা আপডেট করতে থাকবো ডিসক্রিপশনে, আপনারা ডিসক্রিপশন চেক করলে জানতে পারবেন এটার প্রাইস কত এখন বর্তমানে রয়েছে। তো আমার চ্যানেলটি একদম নতুন, তাই আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দীর্ঘ 9 মাস ধরে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে, এখন থেকে আমি একদিন বাদে বাদে ভিডিও আপলোড করার ট্রাই করব। সো আপনারা সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।